গিয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদীজি ভোট এলে গঙ্গায় ডুব দেন অন্য সময় করোনা কালটালে গঙ্গায় লাশ ভাসিয়ে দেন দেখুন এসবের কোনো উত্তর হয় না জানেন পশ্চিমবাংলার মানুষ করোনায় কি কষ্ট পেয়েছে সেটা মাত্র এখানকার মানুষই জানে নরেন্দ্র মোদী হচ্ছে পরিতা তিনি করোনার সময় দেশের একশো চল্লিশ কোটি লোককে ফ্রিতে খাইয়েছেন বাঁচিয়েছেন এবং সারা দুনিয়া আজকে স্বীকার করেছে ওনাদের কথা কেউ তো শুনলোই না উনি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে সরকারি কর্মচারীদের এক লাখ টাকা দেন অসুস্থ হবে সেটাও দেননি চাল ডাল পাঠিয়েছেন মোদী সেটা নিয়ে রাজনীতি করেছে ওরা লুট করেছে তো এবার সবাই জানে কাউকে সমালোচনা করে কিছু হবে না ত্রিপুরার লোক তো আয়না দেখিয়ে পাঠিয়ে দিয়েছে বোঝা উচিত দেশের প্রধানমন্ত্রীকে বলা যায় এটা যে আপনি গঙ্গাকে কলুষিত করছেন দেখুন যার যেমন সংস্কার সেরকম করবে এখানকার যে মুড়িগঙ্গার পাশে থাকে পচা গঙ্গার ধারে থাকে সে গঙ্গার জলে গুরুত্ব কি বুঝবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সোনিয়া গান্ধী আলাদা মিটিং করে ফেললেন সেখানে মমতা ডাক পেলেন আবার মমতা আলাদা মিটিং করছেন সোনিয়া ডাক পাচ্ছেন আপনার সুবিধা হয়ে যাচ্ছে বিরোধী তো ভেঙে চত্রক্ষণ হয়ে যাচ্ছে না আমরা কে ভাঙলো গড়লো তাদের বিজেপি যায় আসে না কিছু বিজেপির বিরুদ্ধে এরা গত দশ বছর ধরে করছে চেষ্টা বিজেপিকে বিড়াতে পারেনি মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে আসলে মমতা ব্যানার্জি বা সোনিয়া গান্ধীকে মানুষ আর বিশ্বাস করে সিঙ্গুরের কালকের আন্দোলনকে কটাক্ষ করে উনি বলেছেন ববি হাকিম যে এদের পাশে তো আর মানুষ নেই বুথে বুথে এরা সেই জন্য এরা সিঙ্গুরে গেছে কার সঙ্গে মানুষ নেই সিঙ্গুরের লোক লোকসভায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটে হারিয়েছিল ওদেরকে ওরা সিগন্যাল দিয়েছে যে ওদের এই চালাকিটা বিশ্বাসঘাতকতাটা লোক ভালোভাবে নিচ্ছে না এখন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে হয়তো কিছুদিন লোকের মুখ বন্ধ করে রাখা যায় এভাবে চলে না মানুষ যদি ওনাদের সঙ্গে থাকত তাহলে হিংসা করতেন কেন ভয় পেতেন কেন নির্বাচন করতে ভয় পাচ্ছেন কেন কেন একশো আঠারোটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে আটকে রেখেছেন করুন ভোট এক একটা করছেন কেন কারণ পুলিশ দিয়ে গুন্ডা দিয়েই জিততে হবে মানুষের ভোট পাবেন না পুরসভার নির্বাচন এখনো পর্যন্ত তো আসার কোনো আর সম্ভাবনা নেই সেই জায়গাতেই আপনারা কি আশঙ্কা করছেন এবারে কি মানুষ কি যেটা বারবারই করেন যে অভিযোগ আশঙ্কা আপনারা আগেও দেখেছেন ভোট হয়েছে কিভাবে ভোট হয় সাধারণ মানুষ বেরিয়ে এসে ভোট দিতে চায় না সেন্ট্রাল ফোর্স না থাকলে পুলিশ দাঁড়িয়ে মজা দেখে তাদের সামনে অত্যাচার হয় ধমকি দেওয়া হচ্ছে পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রেপ করে দেবো বলা হচ্ছে বাড়ি থেকে বেরোলে মারবে বলছে তো এ এগুলো তো চলছেই তো এইসব পরিস্থিতি দেখলে কেউ যারা ওদের বিরোধী ভোটার কেউ বাড়ি থেকে বেরোবে না সেই জন্য আমরা বারবার ডিমান্ড করি সেন্ট্রাল ফোর্স যাতে লোক বেরিয়ে এসে ভোটটা দেয় আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না